বুধবার রাতে চোরের দল এক গ্রামের তিন বাড়িতে হানা দিয়ে হাত সাফাই করে। এই ঘটনা রাধাকিশোরপুর থানার অন্তর্গত মাতার বাড়ির চন্দ্রপুর বেলতলি লস্করপাড়া এলাকায়। চোরের দল বিশুপালা লস্কর নামে এক মহিলার জানালা ভেঙে ঘরে প্রবেশ করে পাঁচ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ 3 লক্ষ টাকা নিয়ে পালায়। এদিন বিশুপালা লস্কর জানান, তিনি এবং তার বোন বাড়িতে থাকেন। স্বর্ণালঙ্কারগুলি দুই বোনের ছিল, আর সম্প্রতি তিনি গরু বিক্রি করে 3 লক্ষ টাকা পান। টাকা এবং স্বর্ণালঙ্কারগুলি ঘরে রেখে দেন তিনি। তিনি আরও জানান, চুরির ঘটনা রাধাকিশোরপুর থানায় জানানো হয়েছে, পুলিশ এসে দেখে গেছেন কিন্তু কোনো আশ্বাস দিতে পারেননি। আমার কেউ নাই, মা নাই, বাপ নাই, একটা বইনা আছে, বইনার কাছে থাকতাম। বইনার জিনিসপত্রটিও আমার কাছে, আমার জিনিসপত্রটিও আমার কাছে। কি কি চুরি হয়েছে আপনার মূলত? স্বর্ণের জিনিসপত্র চুরি হয়েছে, 3 লাখ টাকা গরু বাসা, 3 লাখ টাকা নিচে চুরে। কতটুকু স্বর্ণ হবে? পুলিশ কখন এসেছিল? তো 7:30-8 তো কি বললো? এদিকে কি আর চুরি হয়েছে? আর আরো বলো চুরি হয়েছে কয় বাড়িতে? লস্করপাড়া গ্রামেরই আরো দুই বাড়িতে বুধবার রাতে চোরের দল হানা দেয়। একই গ্রামে এক রাতে 3 বাড়িতে চুরির ঘটনা লস্করপাড়ার গ্রামবাসীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।